বাবা স্বর্গীয় মহারাজ মীরা শাস্ত্রীর আশীর্বাদ নিয়ে প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। বাধা দোষ এবং গ্রহদোষ মানুষের জীবনকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, মানুষের জীবনে অন্ধকার এনে দেয়। সেই বাধা দোষ এবং গ্রহদোষ মানুষের অবশ্যই কাটাতে হবে এবং উপযুক্ত প্রতিকার নিতে হবে। বাধা দোষ এবং গ্রহদোষ এখন আমি কাটাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিকার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাধা দোষ এবং গ্রহদোষের জন্য আমার কাছ থেকে। চলে আসুন আপনারা যেই নাম্বারে ফোন করবেন বুকিং করার জন্য, রাত 10টা পর্যন্ত বুকিং নেওয়া হয়। বুকিং নাম্বারটি হচ্ছে 9830285004, 9830285004। এই নাম্বারটিতে ফোন করে আপনারা বুকিং করাবেন যারা বিনামূল্যে প্রতিকার চান। বিভিন্ন বাধা দোষ এবং গ্রহদোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার আমি এখন দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা মানুষ সংগ্রহ করতে পারেন এই বিনামূল্যে প্রতিকার। বাধা দোষ গ্রহদোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার দিচ্ছি আমি। কোথায় কোথায় বা কোন কোন জায়গায় চেম্বারে আমাকে পাবেন একবার আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি। পেয়ে যাবেন আমাকে নিজস্ব গৃহ চেম্বার কালীঘাটে, পাবেন দমদমে, পাবেন বাগনানে, হাওড়ায়, চুচুড়ায়, কৃষ্ণনগরে, বর্ধমানে এবং মেদিনীপুরে। কোন দিন কোথায় পাবেন জানার জন্য অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে যখন আপনারা বলবেন আপনাদের নাম, গোত্র, সমস্যা, এই তিনটে জিনিস কিন্তু ফোনে জানা হচ্ছে। যখন আপনারা বিনামূল্যে প্রতিকার নেওয়ার জন্য ফোনে বুক করবেন, নিজেদের নাম বলবেন, গোত্র বলবেন এবং বলবেন কোন জায়গা থেকে করছেন, এবং অবশ্যই সমস্যা, নিজেদের না হলেও পরিবারের কারোর জন্য যদি বলতে চান তাদের নাম গোত্র বলবেন এবং তাদের সমস্যা অবশ্যই বলতে হবে। সেই অনুযায়ী কোথায় থাকেন আপনারা তার সামনাসামনি চেম্বারের অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, কোন দিন বসছি সেইটাও বলে দেওয়া হবে। বুকিং নাম্বারে আপনারা ফোন করুন এক্ষুনি বুকিং পাওয়ার জন্য, বিনামূল্যে প্রতিকার যারা যারা নিতে চান তাদের জন্য। বাধা দোষ এবং গ্রহদোষ এমন এমন জিনিস যে মানুষের জীবনকে কিন্তু একেবারে অন্ধকার করে দেয়। এই বাধাদোষ গ্রহদোষ কোনগুলো? বিভিন্ন ধরনের জটিল বাধাদোষ হচ্ছে মাঙ্গলিক, কালসর্পদোষ, শনি সারেসাথী এবং বাস্তুদোষ। এই চারটে হচ্ছে মারাত্মক গ্রহদোষ। এই চারটে মারাত্মক গ্রহদোষ থাকলে অবশ্যই অবশ্যই করে প্রতিকার কিন্তু আবশ্যক, কারণ প্রতিকার ছাড়া কিন্তু মানুষ উঠে দাঁড়াতে পারবে না এই এই বাধাদোষ বা গ্রহদোষ যদি থাকে। বহু মানুষ আমার চেম্বারে আসে, এসে বলে যে দিদি আমাদের আর্থিক অবস্থা ভালো নেই বা আর্থিক অভাব, যদি কোনো প্রতিকার দেন। আমার চেম্বারে এসে কিন্তু আজ পর্যন্ত খালি হাতে কেউ ফেরত যায়নি। সেই জন্য আর্থিক যাদের অভাব আছে, আর্থিক অবস্থা যাদের ভালো নয়, তাদের জন্যই আমি এগিয়ে এসেছি। বহু বছর ধরে মানুষ বহু জ্যোতিষীর কাছ থেকে ঘুরছেন, অনেক জ্যোতিষীর থেকে জেনে নিয়েছেন যে আপনাদের কি আছে গ্রহদোষ, কি বাধাদোষ আপনাদের আছে। কোনো রকমে ভিজিটের টাকা মুঠো আপনারা জমিয়ে কিন্তু জ্যোতিষী দেখিয়েছেন, কিন্তু ওই জ্যোতিষী দেখানোর পরে যখন তারা সাজেস্ট করেছেন যে আপনার এই বাধা দোষ বা এই গ্রহ দোষ আছে, এইগুলো কিন্তু কাটিয়ে প্রতিকার নিতে হবে, কিন্তু সেইটুকু প্রতিকারের টাকা আপনাদের কাছে হয়নি, সেই অর্থ আপনাদের কাছে হয়নি, ঠিক তাদের জন্যই আমি এগিয়ে এসেছি। আমার বাবা প্রয়াত মহারাজ মৃণাল শাস্ত্রীর শিক্ষায় আমি শিক্ষিতা, তার দীক্ষায় আমি দীক্ষিতা। সেই জন্য জ্যোতিষ কিন্তু আমার কাছে সেবাদান, ঠিক আমার বাবার মতন। সেই জন্য প্রত্যেকটা মানুষের পাশে আমি যেন থাকতে পারি এবং প্রত্যেকটা মানুষ যাতে ঘরে ঘরে প্রতিকার নিয়ে নিজেরা নিজেদের জীবনকে সুন্দর করে, বাধাদোষ কাটিয়ে, সেই জন্যই কিন্তু আমি বিনামূল্যে প্রতিকার দিচ্ছি। মাঙ্গলিক দোষ, শনি সারেসাথী, কাল সর্পদোষ, এমনকি বাস্তুদোষের জন্য বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি। যারা এত বছর জেনে গেছেন যে আপনাদের এই এই মারাত্মক গ্রহদোষগুলো আছে কিন্তু আর্থিক অভাবে আপনারা প্রতিকার নিতে পারেননি, তাদের জন্যই আমি এগিয়ে এসেছি। আর্থিক অভাবে যারা এত বছর প্রতিকার নিতে পারেননি তাদের জন্য আমি আছি। বিনামূল্যে আপনারা প্রতিকার পেয়ে যাবেন আমার জন্য। শুধুমাত্র আপনাদের বলতে হবে আমার বুকিং নাম্বারে ফোন করে, আপনাদের নাম, জন্ম তারিখ, জন্ম সময় যদি নাও থাকে, সমস্যা, নাম, গোত্র, সমস্যা। কেন নাম গোত্র সমস্যা বলা হচ্ছে? কারণ হঠাৎ করে আপনারা যদি চেম্বারে চলে এসে বলেন যে দিদি আপনি তো টিভিতে অ্যানাউন্স করছেন বিনামূল্যে প্রতিকার দিচ্ছি, আমারও প্রতিকার দরকার, সেই রকমভাবে কিন্তু হঠাৎ করে এলে প্রতিকার আমি দিচ্ছি না, কারণ সেরকমভাবে জ্যোতিষ আমি করিনি বা আমার বাবার কাছ থেকে আমি সেরকম জ্যোতিষী শিখিনি। সেই রকমভাবেই প্রত্যেকটা মানুষের কিন্তু সমস্যা অনুযায়ী প্রতিকারগুলো ঠিক আলাদা আলাদা। আমার প্রতিকার আপনার হবে না, আবার আপনার প্রতিকার আপনার পাশের মানুষের হবে না। সেই জন্য
বিভিন্ন মানুষের গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কিন্তু আলাদা, সেই জন্য আলাদা সমস্যা শুনে প্রত্যেকের প্রতিকার, সেই জন্য নাম গোত্র আমরা লিখে নিচ্ছি ফোনে বুকিং এ, সেই অনুযায়ী কিন্তু প্রতিকার করা হচ্ছে। অবশ্যই আপনারা ফোন করবেন 9830285004 এই নাম্বারটিতে ফোন করে বুকিং করে বিনামূল্যে প্রতিকার যারা চান তারা অবশ্যই বুকিং করে আসুন, কারণ প্রত্যেক দিন কিন্তু 10 জনের বেশি আমি প্রতিকার দিতে পাচ্ছি না, কারণ বহু ভিড় হচ্ছে আমার সব চেম্বারগুলোতে। যারা দূরে থাকেন এবং আমার কাছ থেকে এই ধরনের বিনামূল্যের প্রতিকার নিতে চাইছেন তাদের জন্য সুযোগ সুবিধা করা আছে। আপনারা অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে বলবেন যে আপনারা ডাক যোগে প্রতিকার চান। যারা দূরে থাকেন তারাও পেয়ে যাবেন বিনামূল্যে প্রতিকার আমার থেকে, ডাক যোগে প্রতিকার শুধু বলবেন আপনারা চান। ফোনে আপনারা নিজেদের নাম, গোত্র এবং সমস্যা এই তিনটে জিনিস লেখাবেন এবং ডাক যোগে প্রতিকার চান সেটা লেখাবেন, আপনাদের বাড়ির ঠিকানা দেবেন, কিরামভাবে কোন দিন পৌঁছে যাবে সেই রকমভাবে সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হবে, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে ফোনে, আপনাদেরকে খুব ভালোভাবে গাইড করবে। মানে ডাক যোগে প্রতিকারেরও মাধ্যম রয়েছে, ডাক যোগেরও ব্যবস্থা রয়েছে প্রতিকার বিনামূল্যে যারা প্রতিকার চান। তাহলে এখন পরিবারে শুধু নিজের জীবনকে সুন্দর করা নয়, পরিবারের সকলের জীবনকে সুন্দর করুন। আপনারা একজন পরিবারের অভিভাবক হয়ে যান, আপনারা এখন পরিবারের সকলের যার যা সমস্যা আছে তার জন্য এখন নিতে কোনো বাধা নেই, কারণ বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি। আপনারা প্রত্যেকে যাতে বাড়িতে বাড়িতে নিজেরা নিজেদের গ্রহদোষ কাটিয়ে যাতে প্রতিকার নিতে পারেন, কারণ একটা জন্মকালীন শিশু যা ভাগ্য নিয়ে জন্মায় সারা জীবন কিন্তু তার এক ভাগ্য থাকে না, কারণ গ্রহ কিন্তু অনবরত ঘুরে চলেছে, কোনো জায়গায় গ্রহ স্থির থাকে না। ঠিক সেই রকমভাবে গ্রহ যেরকমভাবে ঘুরছে সেই অনুযায়ী মানুষের জীবনে গ্রহ কিন্তু ফল দিচ্ছে, সেই ফল অনুযায়ী কিন্তু আমাদের কোনো সময় সৌভাগ্য আসে, কোনো সময় আবার দুর্ভাগ্য নেমে আসে। সেই জন্য গ্রহকে শান্ত রাখার জন্য, গ্রহকে ভালো রাখার জন্য অবশ্যই গ্রহের প্রতিকার আবশ্যক। গ্রহের প্রতিকার ঠিক সেরকমভাবে নিতে হবে, সকলের প্রতিকার তাই সমান হবে না, ট্রানজিট বিচার করে আমি বলে দেবো আপনার বর্তমান অবস্থা কীরকম যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্রতিকার আমি দিই, সেই অনুযায়ী আপনারা প্রতিকার নিন, নিজেদের জীবনকে সুন্দর করুন। মাঙ্গলিক এমন একটা বাধাদোষ যেটা মানুষের জীবনকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মানুষের জীবন অর্থাৎ ঘরে সুন্দরী কুমারী কন্যা কিন্তু তার বিয়ে হচ্ছে না, এইটা কিন্তু হয় মাঙ্গলিকের জন্য। আবার বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য কলহ, এমনকি সেই কলহ ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে, এই সবগুলোই কিন্তু হয় মাঙ্গলিকের কারণে। প্রণয় ভঙ্গ এইটাও হয় মাঙ্গলিকের কারণে, এমনকি স্বামী স্ত্রী বিয়োগ এইটাও হয় মাঙ্গলিকের কারণে। এবং এই মাঙ্গলিক যাদের আছে, যারা জেনে গেছো যে তোমাদের বাড়িতে বাড়িতে মাঙ্গলিক আছে, বা যেই মারা বা যেই বাবারা জেনে গেছেন যে আপনাদের সন্তানদের আছে, অবশ্যই কিন্তু এখন প্রতিকার নিয়ে নিন, কারণ আমি বিনামূল্যে প্রতিকার দিচ্ছি যে কোনো মারাত্মক গ্রহদোষ বাধাদোষের বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি। মাঙ্গলিক, কালসর্পদোষ, শনি সাড়ে সাথি, বাস্তুদোষের প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। কালসর্পদোষ, কালসর্পদোষ হচ্ছে এমন একটা বাধাদোষ যেইটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট, অকাল মৃত্যু, হওয়া কাজ হয় না, বাধা দেয় কর্মে, এই সবগুলো কিন্তু হয়ে থাকে কালসর্পযোগ যদি কারুর থাকে, অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয়ী প্রতিকার নিতে হবে এবং আমার থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কোন দিন কিভাবে পাবেন, কোথায় বুক করতে হবে, নাম্বারটি হচ্ছে 9830285004। স্ক্রলে যাচ্ছে নাম্বারটা, আপনারা দেখে নিন, আপনারা তুলে রাখুন, এক্ষুনি ফোন করুন। রাত 10টা পর্যন্ত বুকিং নেওয়া হয় এই ফোন নাম্বারে, যে কোনো জায়গার জন্য আপনারা বুকিং পেয়ে যাবেন। কোথায় কোথায় আমি বসছি একবার জেনে রাখুন, এছাড়া স্ক্রলেও যাচ্ছে, পেয়ে যাবেন আমাকে কালীঘাটে নিজস্ব গৃহ চেম্বারে, পাবেন দমদমে, পাবেন বাগনানে, পাবেন হাওড়ায়, চুচুড়ায়, কৃষ্ণনগরে, বর্ধমানে এবং মেদিনীপুরে। কোন দিন কোথায় পাবেন জানার জন্য অবশ্যই বুকিং নাম্বারটিতে ফোন করে আপনারা জেনে নেবেন কোন দিন কোথায় পাবেন কোন চেম্বারে, আপনাদের নাম, গোত্র, সমস্যা দিয়ে বুক করা হবে। এবং আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জেনে গেছেন যে বাস্তু সমস্যা এমন সমস্যা যে মানুষ যেই ছাতের তলায় থাকে তাকেই তার বাস্তু বলা হয়। এইবার বলি, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যদি কেউ ভাড়া বাড়িতে থাকে তাহলে সেটা কি তার বাস্তু হবে? অবশ্যই সেটাও তার বাস্তু হবে, কারণ যেই মানুষ যেই ছাতের তলায় থাকে সেটাই তার বাস্তু, সেটা তার নিজস্ব গৃহ হোক কিংবা ভাড়া গৃহ হোক। সেই বাস্তুটাকে ঠিক করার জন্য অবশ্যই কিন্তু বাস্তুদোষ কাটিয়ে প্রতিকার নিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাস্তুটা যে খারাপ আমরা বুঝবো কি করে?
অবশ্যই বুঝতে পারবেন। কারণ নতুন কোন জায়গায় ঢোকার পরে আপনি দেখবেন যে সব সময় গৃহে কলহ, সব সময় গৃহে উন্নতি নেই, সব সময় একটা অশুভ ভাব, সব সময় রোগ ব্যাধি লেগে আছে, কোনো কাজ হয়েও হচ্ছে না, একেবারে এক্সট্রিমে যাওয়ার আগে আটকে যাচ্ছে। এই সবগুলোই কিন্তু চিহ্নিত করে যে নিশ্চয়ই বাস্তু দোষ আছে। সেই বাস্তু দোষ কাটানোর জন্য কিন্তু অবশ্যই বাস্তু দোষ কাটিয়ে প্রতিকার আমি যা দেব সেইগুলো আপনারা নিন, সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বাস্তু দোষের প্রতিকার। এছাড়া শনির সাড়েসাথী মানুষের জীবনে বিভিন্নভাবে আসে, এই শনির সাড়েসাথী কিন্তু মানুষের জীবনকে তখনকার জন্য কিন্তু প্রচণ্ড সমস্যায় ফেলে। শনির সাড়েসাথীর এই কয়েকটা বছর মানুষের জীবনে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, এই শনির সাড়েসাথীর প্রতিকার অবশ্যই আমার থেকে পেয়ে যাবেন বিনামূল্যে। এছাড়াও এইসব মারাত্মক গ্রহদোষ তো আছেই, এছাড়া সন্তানদের পড়াশোনা হচ্ছে না, ব্যবসার উন্নতি, চাকরির উন্নতি, এছাড়া জ্যোতিষ বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আছি, বিনামূল্যে প্রতিকার আমার থেকে পেয়ে যাবেন। নিজেরা নিজেদের জীবনকে সুন্দর করুন সঠিক নামকরণ নিয়ে। ঠিকই বলেছেন আমার বাবা প্রয়াত মহারাজ মৃণাল শাস্ত্রী, যেইটা আপনাদের সকলের ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছে যে একেবারে সদ্যজাত শিশু থেকে শুরু করে আপনাদের বয়স যাই হোক না কেন, 50, 60, 70 যাই হোক না কেন, যে কোনো বয়সের মানুষরা নামকরণ নিতে পারেন আমার থেকে। একেবারে এই নামকরণ কি আপনারা বাইরে কাউকে বলবেন? একেবারেই নয়, নিজেরা প্রভুর কাছে সেই আবেদন নিবেদন জানাবেন আপনাদের প্রত্যেক দিনে আপনাদের সঠিক নামকরণ নিয়ে, যেই নামকরণ প্রভু দিয়েছেন প্রত্যেকের জন্মের সাথে সাথে। আদ্যাক্ষরে লেখা ক অক্ষরের নামকরণ হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই বাড়ির প্রত্যেকটা মানুষ নামকরণ নেবেন, শুধু একজনে নয়, প্রত্যেকটা মানুষ নামকরণ আমার থেকে নেবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে, দেখা করে নামকরণ নিন, বুকিং নাম্বারে ফোন করে কি সমস্যার জন্য আপনারা জানান, বিনামূল্যে প্রতিকার আপনারা পেয়ে যাবেন, নামকরণ পেয়ে যাবেন। আমার চেম্বারগুলোতে যোগাযোগ করে চলে আসুন, নানা ধরনের বাধা দোষ গ্রহদোষ কাটানোর জন্য বিনামূল্যে এখন আমি প্রতিকার দিচ্ছি। বিভিন্ন জায়গার চেম্বার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে প্রতিকার। বুকিং নাম্বারে ফোন করে রাত 10টা পর্যন্ত বুকিং নেওয়া হয়, আপনারা ফোন করবেন, এই টিভি অনুষ্ঠান চলাকালীনও করতে পারেন, তারপরেও করতে পারেন, বিনামূল্যে প্রতিকার আপনারা প্রত্যেকে নিন। নাম্বারটি 9830285004, এই নাম্বারটিতে ফোন করে আপনারা নিতে পারেন বিনামূল্যে প্রতিকার। বিভিন্ন ধরনের প্রতিকার নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করুন, সমস্যা অনুযায়ী সমাধান দিই, সেই অনুযায়ী প্রতিকার আমি দিই। আর্থিক অভাবে যারা এত বছর নিজেদের সমস্যা জেনেও কোনো প্রতিকার নিতে পারেননি তাদের জন্য আমি এগিয়ে এসেছি বিনামূল্যে প্রতিকার দেওয়ার জন্য। অবশ্যই বিনামূল্যে প্রতিকার আপনারা বাড়ির প্রত্যেকে পেয়ে যাবেন। আমার বুকিং নাম্বারে শুধু ফোন করে আপনাদের নাম গোত্র সমস্যা লিখিয়ে আসতে হবে আমার চেম্বারগুলোতে। যারা দূরে থাকেন ডাকযোগে বিনামূল্যে প্রতিকারের ব্যবস্থা রয়েছে, আপনারা আসুন বিনামূল্যে প্রতিকার পেয়ে যাবেন আমার কাছ থেকে। নিজেরা নিজেদের জীবনকে সুন্দর করুন। আপনারা যদি আগাম জানতে পারেন যে ভবিষ্যতে আপনার কোনো সময় খারাপ আসছে, তাহলে কি আপনারা এখন কি হাত গুটিয়ে চুপ করে বসে থাকবেন যে অমুক সময়টা আপনার খারাপ আসছে, ওই সময়টা খারাপ সময়টা আপনি ফেস করতে চান? অবশ্যই নিশ্চয়ই সেটা নয়, সেই খারাপ সময়টা অতিক্রম করবেন কি করে, তার জন্যই কিন্তু প্রতিকার। গ্রহদের শান্ত রাখবেন কি করে, তার জন্যই কিন্তু প্রতিকার। সব মানুষের সময় কিন্তু সবসময় সমান যায় না, সৌভাগ্য থেকে দুর্ভাগ্যও হতে পারে, আবার দুর্ভাগ্য থেকে সৌভাগ্যও হতে পারে, সেই জন্যই কিন্তু আমরা জ্যোতিষীরা। নিজেরা ভাগ্যকে সুন্দর করুন উপযুক্ত জ্যোতিষ প্রতিকার নিয়ে। এখন আমি সবার পাশে আছি, যারা বড় অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, যারা ছোট তাদের প্রত্যেকের প্রতি আমার নিজের স্নেহ রইল, সকলের জন্য সকলের পাশে আমি যেন এইরকমভাবে থাকতে পারি জ্যোতিষ প্রতিকার দিয়ে আপনাদের নিজেদের জীবনকে সুন্দর করে। নিজেরা নিজেদের জীবনকে যদি সুন্দর করেন এবং আশেপাশের পরিবারের সকলের জীবনের সুন্দরের দায়িত্ব যদি আপনারা নেন, অবশ্যই প্রভু আপনাদের সকলের উন্নতি সাধন করবেন, সকলকে মঙ্গল দান করবেন। সেই জন্য নিজেরা নিজেদের জীবনকে সুন্দর তো করবেনই, আশেপাশের সকলের মানুষের জীবনও সুন্দর করুন। জ্যোতিষ প্রতিকার নিন আমার থেকে বিনামূল্যে প্রতিকার এখন আমি দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা চেম্বার থেকে বিনামূল্যে প্রতিকার পাবেন, কিন্তু আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। সকলে ভালো থাকবেন, রাধে রাধে।